हे गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कैमन आछो? आशा करछि अनेक भालो आछो और आमिओ खूब भालो आछि। और आज के घूम थेके उठेई देखी पुरो मेघला वेदार। एक्चुअली कल के रात्रे ना प्रचंड बिस्टी होयेछिलो, विद्युत चमकी छिलो भीषण, माने आमार तो खूब भय करे विद्युत चमकाले। तो आज सकालबेला उठे देखलाम सारा उठोनटा कादाय कादा, कि अवस्था, माने कादा एत परिमाणे कादा होयेछे हाँटा जाच्छे ना उठोने। তো আমার শ্বশুর মশাই দুটো কাঠ পেতে দিয়েছে, মানে তক্তা রান্নাঘরে যাওয়ার জন্য, মানে বারান্দা দিয়ে। তো কাঠের ওপর দিয়ে হাঁটাচলা করছি, এত কাদা যে সব নামলেই জুতোতে কাদা লাগে, মানে জুতোতে তো কাদা লাগবে সঙ্গে সঙ্গে পায়েও কাদা লাগছে। আর এখানকার মাটিটা খাচ্ছে প্রচণ্ড, এখানকার মাটিটা এমনই না, একটুখানি বৃষ্টি বা জল পড়লে সঙ্গে সঙ্গে কাদা হয়ে যায়, কেন জানি না। আমার ভালো লাগে না এখানকার মাটিটা সত্যি। আমার বাপের বাড়ি যেমন বৃষ্টি হলেও কিছুক্ষণ যদি আশটা ধরে থাকে জলটা কি সুন্দর টেনে নেয়, কাদা খুব একটা কাদা হয় না, কিন্তু এখানে না প্রচণ্ড কাদা হয়। তো যাই হোক না কেন, হোক কাদা হতে থাকুক, তার উপর দিয়ে হাঁটতে হবে, কিছু করার নেই। এইটা যে আমার খুবই খারাপ, সেই জন্য এই পরিস্থিতি আমার। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠলাম, উঠে রান্নাটা করে নিলাম। রান্না করতে বলতে খুব একটা হয়নি, ডাল আর আলু ভাজা আর ভাত হয়েছে। তো বাবু হচ্ছে ডাল খায় না, ওর জন্য আলু ভাজা শুধু, কী করে ভাত খাবে। তাই ভাবছি যে সয়াবিন আনতে দেবো, সয়াবিন বাড়ি শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে দোকান থেকে, এনে টেনে সয়াবিন আর কুমড়ো রান্না করে দেবো। আর আজকে আমাদের নিরামিষ কেন জানো, ওই যে আমাদের এখানে হরিনাম কীর্তন হচ্ছে, তারা ওই দেখো শোনা যাবে, শোনো সে উলুধ্বনি দিচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে। তো আজকে মহা উৎসব, সেই জন্য যেদিন অধিবাস আর যেদিন মহা উৎসব, এই দুদিন আমাদের বাছা হয় নিরামিষ। তো আজকে সেই মহা উৎসব, সেই জন্য আজকে নিরামিষ খেতে হবে, কিচ্ছু করার নেই। তো আলু ভাজা দিয়ে তো খেতে পারবেন না, তাই ওর জন্য কুমড়ো সয়াবিন করবো। আর এখন সোনামা উঠেছে অনেক সকালে, আমি ওঠার কিছুক্ষণ পরেই উঠে পড়েছে। তো এক খেলা টেলা করে আমি রান্না করছিলাম, ও খেলা করছিলো আমার শাশুড়ির সঙ্গে, খেলা করছিলো সোনামা। তো ওকে খাইয়ে টাইয়ে দিলাম, দেওয়ার পরে ওর বাপির কোলে দিলাম। তো ওর বাপি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন ও নিচে ঘুমাচ্ছে। আর আমি সেই সুযোগে জামাকাপড়গুলো, এই যে দেখতে পাচ্ছো জামাকাপড়গুলো, আজকে বেশি হয়নি, খুবই অল্প জামাকাপড়গুলো কেছে, আর রোদ্দুর তো নেই, ছাদে মেলে দিতে এসেছি। যাই হোক, হাওয়ায় হাওয়ায় জলটা ঝরে গেলেই হলো, ভালো হয়, আর বৃষ্টিটা না আসলেই হলো। তো রৌদ্র নেই কিন্তু দেখো, আমি তাও তোমাদের দিকে তাকাতে পারছি না, চোখে একটা যেন রৌদ্রের আসছে, তাপ আসছে। তো যাই হোক, চলো নিচে যাই, সোনামা কী করছে দেখি। আর রান্না যেহেতু হয়ে গেছে, এখন আমি যাব একটু সেন্টারে, সোনামার সেন্টারে খাবারটা আনতে যাব। আর খাবার আনা হলে তারপরে দোকানে যাব, দোকান থেকে এসে সকালের খাবারটা খেয়ে নেব, নেওয়ার পরে আবার রান্না করতে বসবো। তো চলো সোনামার কাছে যাই, নিচে কী করছে রান্না হয়েছে দেখায় তোমাদেরকে। এই যে ভাত দেখতে পাচ্ছ, ভাত খেয়ে গেছে শাশুড়িমা আর শ্বশুর দুজন মিলে খেয়েছে। আর এই আলু ভাজা, আর এই যে এদিকে ডাল ঢাকা দেওয়া আছে। তো ওরা খেয়ে গেছে বলে ডালটা বেশি নেই। আর আজকে করেছি উচ্ছে ডাল, দেখতে পাচ্ছ উচ্ছেগুলো, এই যে উচ্ছে উচ্ছে ডাল করেছি পাতলা। কী করবো বলো, সপ্তাহের শেষ তো, আমাদের সপ্তাহে হাট হয়, তো সপ্তাহের শেষ সব কিছুই মানে অল্প অল্প ছিল, তো সেই জন্য অল্প দিয়েই করেছি ডাল, সেই জন্য পাতলা হয়েছে। তো চলো আমার সোনামাটা কী করছে দেখাই তোমাদেরকে। সোনামা ঘুমাচ্ছে দেখো, আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য সোনামায়ের গায়ে একটু কাঁথাটা দিয়ে দিয়েছে, আর উপরেও চলছে ফ্যান, নাহলে তো ঘুমায় না। আর এইটা দেখো, ওর এখানে টাইম দিয়েছি, তোমরা জানো ওর খেলনাটা ছোটোবেলায়, ও এটা মানে ছোটো কি, ও যখন হয় তখন এই খেলনাটার খুব ফেভারিট ছিল। তো ভেঙে গেছে, তাও কি করে জানো তো, এটা দড়ি ধরে টাঙিয়ে দিই আর ওকেই মেঝেতে মাদুরের উপরে শুইয়ে দিলে ও কি সুন্দর এটা নিয়ে খেলা করে, এটা নিচু করে দিই তো ও খেলতে থাকে। তো এখন তো কি করি, আমি এখন সেন্টারে যাই, চলে। হ্যাঁ গাইস, ও রান্না বান্না করে সোনা আমাকে স্নান টান করে ওকে ঘুম পাড়াতে পারতে না, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, তো লাঞ্চ টাঞ্চ কিচ্ছু হয়নি। আর আজকের ওয়েদারটা এত বাজে যে যখন চান টান করে উঠি তখন বৃষ্টি পড়ছিল বলে বললাম সোনামাকে, এখনও তো কেউ চান করেনি। তো সোনামা চান করে আমি ভাবলাম তো এখনও তো কেউ স্নান করেনি, তা সোনামার স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, তো দুজন মিলে এক ঘুম দিয়ে নিই। তো ঘুমাতে ঘুমাতে ঘুম থেকে উঠে দেখি 3টা বাজে,
তো বাবা মা তো খেয়ে নিয়েছে, আমি আমাকে ডাকছিলাম, আমি বলছি তোমরা খেয়ে নাও, আমার এখন ঘুম পেয়েছে, আমি এখন খাবো না, আর বাবু বাড়ি আসলে একসঙ্গে খাবো। তো এখন প্রায় 3:30 বাজে, তো কিছুক্ষণ আগে এসছে, এসে স্নান করে তো দুজনে মানে আমি তো ঘুমাচ্ছিলাম, আমাকে ডেকে দিল, তো আমি উঠে ভাত টাত বেড়ে খেয়ে নিলাম। আর এখন ছাদে এসেছিলাম দেখতে যে জামা কাপড়গুলো তোলা হয়েছে কি না, তো তুলে নিয়ে গেছে বাবু, নিয়ে গিয়ে বারান্দায় যেখানে মেলা থাকে ওটাই মেলে দিয়েছে। আজকে সত্যি ওয়েদারটা এত বাজে কি বলবো, একটু ভালো না। এই যে দেখো লাইন দিয়ে সব জামাকাপড় মেলে দেয় পিছনে দড়িতে। আর তো সোনামা তো ঘুমাচ্ছে, সোনামার বাবি ফোন দেখছে, তো আমি যে বাসনগুলো খেয়েছি সেগুলো মেজে নিয়ে, আকাশটা ধরে আছে তো আবার কখন কি বৃষ্টি এসে যায় ঠিক নেই, তো চলো বাসনগুলো মেজে নিই। আর একটু মানে কি করবো, বাসন টাসন মেজে আমি একটু শুয়ে পড়ি, ঘুম তো হয়ে গেছে আর তো ঘুমাবে না, তারপর বিকেলে উঠে আবার ছাদে ঘুরবো, ভিডিও বানাবো, অনেক কিছু করার আছে, তো চলো বাসনটা আগে মেজে নিই। সো গাইস, বিকালবেলা আজকে ছাদে যেতে পারিনি, কেননা ওয়েদারটা এমনই সেই জন্য যেতে পারিনি। তো বিকাল বিকালে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার ইচ্ছা ছিল বলে সবজি কাটতে বসে পড়েছি, তো প্রচণ্ড মশা সেই জন্য আর সবজিটা কাটতে পারিনি, অর্ধেকটা কেটে রেখে চলে এসেছিলাম ঘরে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো বলে সন্ধ্যা টন্দাগুলো দিয়া জল টল তুলে নিলাম, কাজকর্ম সব কমপ্লিট করে সন্ধ্যে দিয়ে সোনামাকে খাইয়ে রেখে দিয়ে তারপর রান্না করতে গিয়েছিলাম। কিন্তু রান্না করতে যাব কি, সোনামাতে এত কাজ ছিল, তো ওকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা গিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে উনুনে, মানে উনুনটা ধরিয়ে দিয়েছে, এবার সোনামা তো ঘুমিয়ে পড়লো, তারপরে আমি গেলাম গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিলাম। তো রাত্রে রান্না হয়েছে, অসভ্যটা করছে দেখো, রাত্রে রান্না হয়েছে কচু আলু তেলাপিয়া মাছের ঝোল, গরম গরম, অনেকদিন খাই না তেলাপিয়া মাছ, তো খাবো আজকে, আর গরম ভাত, তো এটাই করেছি, আর বেশি কিছু করিনি। আর দুপুরের হালকা তরকারি ছিল, কুমড়ো তরকারি, কুমড়ো সবই। আর সোনামা এখন এই ঘরে নেই, ওই পাশের ঘরে মানে ফ্যামিলি দাদুর সঙ্গে খেলা করছে, আর সোনামার বাপ এই যে ফ্রিজ খুলেছে দিচ্ছে, ইস অসভ্য, মিষ্টির দানাটা ছিল ওটা দিয়েছে আমাকে, ভালো জিনিসটা খেয়ে আমাকে পচা জিনিসটা দিয়েছে, যাই হোক এই যে ভালোবেসে দিল তো ফেললাম না, খেয়েই নিলাম কি করবো। তো যাই হোক, ওর মানে খেয়ে খেয়ে পোষাচ্ছে না এখনো ফ্রিজের ধারে, কি খাবে ভাবছে ফ্রিজটা খুলে। আর ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছি, জামা কাপড় রৌদ্র না বার হলে যা হয়। আর আমাদের বাড়িতে তো তেমন কিছু জায়গা নেই যে অন্যদিকে ঘুরবো, আমার ঘরটা পুরো ফাঁকা রাখবো, অন্যদিকে সব কিছু বলবো, কিছু নেই, বারান্দাও ছোটো যেমন আমার ঘরটাও ছোট, তো সেই ঘরের মাঝখানে রাখা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, বেশি কথা বলবো না, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।